বিপিএল বা অন্তদ্বয় রেশন কার্ড থাকার অর্থ এই নয় যে সে পরিবারটি অর্থনৈতিকভাবে ভালো অবস্থায় আছে, বরং এই রেশন কার্ডগুলি পারিবারিক অর্থনৈতিক দুর্বলতারই সূচক। একই পরিবারের মেলাঘরের ত্রয়ী আত্মহত্যার ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি তুলে এ মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। শুক্রবার মেলাঘরের ঠাকুরপাড়া এলাকার চিন্তাহরণ পালের ঘরের খাট থেকে শয়িত অবস্থায় উদ্ধার হয় চিন্তাহরণ পাল, তার স্ত্রী ও কন্যার দেহ। শনিবার বাড়িটি পরিদর্শন করে বিরোধী দলনেতা। শুক্রবার সকালে মেলাঘরের ঠাকুরপাড়ার চিন্তাহরণ পাল, তার স্ত্রী প্রতিমা পাল ও দিব্যাঙ্গ কন্যা মনিকা পালের দেহ উদ্ধার হয়। পুলিশের অনুমান, তার আগের দিন রাতে কোনো এক সময় একযোগে বিস্ফোরণ করে ঘুমিয়ে পড়েছিলেন তারা তিনজনই, এতে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনার পর ছুটে এসেছেন জেলার পুলিশ সুপার সমেত এলাকার বাম বিধায়ক শ্যামল চক্রবর্তী সমেত বিরোধী উভয় পক্ষের স্থানীয় নেতারা। শনিবার মৃত চিন্তাহরণ বাবুর বাড়ি পরিদর্শন করেন রাজ্যের বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। কথা বলেছেন পাশের বাড়িতে থাকা চিন্তাহরণের ভাইয়ের সঙ্গেও। কি কারণে একই পরিবারের তিনজন একযোগে আত্মহত্যা করেছেন তার সুষ্ঠু তদন্ত করার কারণ অনুসন্ধানের দাবি তুলেছেন অনিমেষ। বলেছেন বিষয়টি নিয়ে কথা বলবেন রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গেও। স্থানীয় অনেকেরই অনুমান এ মৃত্যুর পেছনে দায়ী পারিবারিক অর্থনৈতিক অনটন, যদিও এর বিরুদ্ধেও মত রয়েছে। তাদের বক্তব্য, চিন্তাহরণ বাবু একটি স্কুলে মিড ডে মিলের খাবার সামগ্রী সরবরাহের পাশাপাশি মৃৎশিল্পী হিসেবেও কাজ করতেন, পেতেন বয়স্ক ভাতা, স্ত্রী ছিলেন একই স্কুলের মিড ডে মিলের রাঁধুনি, দিব্যাঙ্গ মেয়ে পেত সামাজিক ভাতা, তার বাইরে তাদের রয়েছে অন্তদ্বয় রেশন কার্ড, অর্থাৎ সরকারি সুযোগ সুবিধার অনেকটাই ছিল তাদের পরিবারে। তারপর বিরোধী দলনেতার বক্তব্য এসব বিষয়গুলি থেকে প্রমাণিত হয় না পরিবারটি অর্থনৈতিকভাবে ভালো অবস্থায় রয়েছে। আপাতত একই পরিবারের ত্রয়ী আত্মহত্যার ঘটনার জোর চর্চা বিষয় হয়ে রয়েছে মেলাঘর সহ গোটা সোনামুড়া মহকুমা জুড়ে। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। আমি খবর পেলাম যে মেলাঘরের তিনজন লোক রাত্রিবেলায় আত্মহত্যা করেছে এবং অভাব অনটনের জন্য ওনারা মারা গেছে। তো অভাবের ফলে যদি মারা যায়, এখানে নিশ্চয়ই চিন্তা ভাবনার ব্যাপার আছে। আমি এজ এ বিরোধী দলনেতা আমি জানতে চাই যে ঘটনা কেন হলো। পুলিশের লোক আছে এখানে, গ্রামের পক্ষে গ্রামবাসীরা আছেন, ওনাদের জিজ্ঞেস করলাম, ওনারাও চান যে একটা তদন্ত হোক। বলছেন যে অভাবের কারণে মৃত্যু হয় নাই। হোয়াট ইজ দি রিজন? এতগুলো পরিবার এখানে আছে, একদম ঠাসা, এখানে ফায়ার সার্ভিস ঢুকার মতো কোনো রাস্তাই নেই, একটা বাড়ির পর একটা বাড়ি। তো এই একটা পরিবারের তিনটা প্রাণ গেল সুইসাইড, এটা কিন্তু ভালোভাবে তদন্ত করে ব্যাপারটা কি এটা জানার দরকার। আমি এসডিপিও সাহেবের সাথে কথা বলেছি, আগরতলায় গিয়ে আরও বলবো, প্রয়োজনে আমি মুখ্যমন্ত্রীকে বলবো যে এটাকে ভালোভাবে তদন্ত করতে হবে। তা করে এটাও আইনের দিক থেকে কেউ আত্মহত্যা করতে পারে না। আইনের লোক যারা আছেন ওরা জানেন যে আত্মহত্যা করাও অন্যায়। আত্মহত্যা করবে কেন? দেয়ার মাস্ট বি সাম রিজন, এবং এটা উদ্ঘাটন হোক। পুলিশ তদন্তে নেমেছে, ওনারা বলছেন তদন্ত হোক, এবং এটা আমারও দাবি থাকবে যে এই জায়গায় এসে আমি ভাবলাম যে তিনটা প্রাণ এইভাবে হঠাৎ করে আত্মহত্যা করতে পারে না, অভাবের কারণে না হয়, দেয়ার মাস্ট বি সাম রিজন, এই রিজনটা উদ্ঘাটন হোক। যে ওনাদের অন্তর্দয় কার্ড আছে, বিপিএল আছে, ইট ডাজ নট মিন দ্যাট দে আর ওয়েল অফ। কিছু একটা কারণ আছে, এই বাড়িতে কেউই নেই, কথা বলার মতো কোনো লোক, নো ওয়ান ইজ দেয়ার, এটা ভাবতে অবাক লাগে। এইগুলো এভরিথিং লেট দি পুলিশ ইনভেস্টিগেট দি ম্যাটার, এবং আসল ঘটনার উদ্ঘাটন হোক, আমরা এটা জানতে চাই। স্যার, আপনার মাধ্যমে কি এটা সুস্থ মানে সুস্থ তদন্ত করা হবে এইরকম? ডেফিনেটলি আমি এটাকে খুব সিরিয়াসলি নেব, এবং মাননীয় মুখ্যমন্ত্রী যিনি রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরেরও মন্ত্রী,
আমি ওনাকে চিঠি দিয়ে এবং টেলিফোনেও কথা বলবো, এটা যেন সিরিয়াসলি তদন্ত করা। ইট ক্যানট বি জাস্ট লেট ইট গো লাইক দ্যাট, এই মনোভাব নিয়ে আমাদের হবে না। এটা আমার জানতে হবে হোয়াই ইট হ্যাপেন্ড, ঠিক আছে, জায়গায় আছে। যেমন আমি যে বিধানসভা এলাকাতে প্রতিনিধিত্ব করি, অনেকের কাছেই কার্ড আছে এবং যেভাবে কাজ দেওয়া হয়, মাঝে মাঝে আমি এইগুলো নিয়ে সরব বলি যে দুর্গাপূজার আগেও তো অনেকগুলো কাজ হলো, এমজিএন রেক্সের কাজ হলো, পেমেন্ট দেওয়া হয় নাই মানুষ, তো মেবি বিকজ অফ দ্যাট, তো ওইগুলো কি না এটা দেখার আমাদের দরকার আছে। সরকারকে আমাদের বলতে হয়, বিপিএল কার্ড থাকলে মানুষ সব কিছু, তাহলে তো আমিও বিপিএল কার্ড নিয়ে বসে থাকি। বিপিএল মানেই সুখী না, যারা গরিব তারা যেন বাঁচতে পারে তার জন্যই কিন্তু বিপিএল কার্ড দাও। বিভিন্ন রোগের দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসকরা এখন আপনার শহর সোনামুড়ায়, আর আপনাদের জন্য এ সুযোগ নিয়ে এলো সোনামুড়ার সুইচ গেট সংলগ্ন সুরক্ষা মেডিকেল হল ও সোনামুড়া ডায়াগনস্টিক সেন্টার। এখানে প্রতি রবিবার সকাল 9টা থেকে রোগী দেখেন জিবি হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার চয়ন সরকার। তাছাড়া প্রতি মঙ্গলবার ও শুক্রবার রোগী দেখেন স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ ডাক্তার মেজর মাহবুবুর রহমান। তাছাড়া জিবি হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তাররাও প্রতি শনিবার উপস্থিত থাকেন। তাছাড়া এখানে রয়েছে রক্ত পরীক্ষা করার সুব্যবস্থা, রয়েছে সপ্তাহের 4 দিন সোনোগ্রাফি এক্স রে করার ব্যবস্থাও। সমস্ত সুবিধা ও অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন 6909707017 এই নম্বরে।